ভোরের আলো সমুদ্রের ঢেউগুলো ছুঁয়েছে, চারিদিকে তৈরি হয়েছে এক মায়াবী পরিবেশ। যাদের জীবন সমুদ্রের ঢেউগুলোর সঙ্গেই বাঁধা, সূর্যের আলো জাগার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় তাদের ভেসে পড়ার প্রস্তুতি। ভাটাতেই জীবনের গতি এগিয়ে চলে জেলেদে। ঢেউয়ের তালে তালে গভীর সমুদ্রের দিকে রওনা হওয়া, সুদীপার মৌটুসি পেয়েছে স্বাধীন জীবনের স্বাদ। নৌকায় উঠে পাড়ি দিল ওরা কোন অজানার উদ্দেশ্যে। ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে এগিয়ে চলা, জলের উপর থেকেই দেখে নেওয়া মন্দারমণির জনজীবন। পৌঁছলাম এক জেলে পাড়ায়, সদ্য সমুদ্র থেকে তোলা মাছ এখনো জালে জড়িয়ে। Thank you.
সামনে শুটকি মাছের আড়ত, গন্ধটা সুখকর না হলেও দ্রষ্টব্য তো বটেই। ছোট বড় অনেক রকম মাছ শুকোচ্ছে, রয়েছে ল্যাটা মাছ থেকে ছোট চারা মাছও। রোদে দিয়ে নুন মাখিয়ে এই মাছ শুকোতে দেওয়া হয়। এই কাজে বহু মানুষও নিজেদের অন্ন সংস্থান করে। আবার ভাটার টানে ফিরে চলা। খাওয়া দাওয়ার সঙ্গে বেড়ানো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, তাই সোজা হানা দিয়েছি হোটেলের রান্নাঘরে। চিংড়ি মাছের কিছু একটা রান্না হচ্ছে, এটা বুঝতে পারছি। আপনি শুধু বলুন। ওকে।
দীপা আর অলিক খুঁজে পেয়েছে নিজেদের এক অনন্য রূপে। আগুনের তাতে হাতে হাত রেখে চোখে চোখ দিয়ে তাই হারিয়ে গিয়েছে অন্য কোনো এক জগতে।